1903 সালে 11 একর জায়গার উপর ফেনী সদরের কাজিরবাগ বাজার এবং রানীরহাট এলাকার মাঝামাঝি স্থানে প্রতিষ্ঠিত হয় দোস্ত টেক্সটাইল মিল। 1965 সালে সম্প্রসারণ করে 23 একর জায়গা জুড়ে বৃহৎ আকারে উৎপাদনে যায় মিলটি। এটি ছিল দেশের অন্যতম প্রসিদ্ধ একটি টেক্সটাইল মিল। তৎকালীন সময়ে দোস্ত টেক্সটাইল মিলে 1500 শ্রমিক কাজ করতেন। এ মিলে সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী শ্রমিক ও তাদের স্বজন পরিবারের সদস্যদের পদভারে পুরো এলাকা মুখরিত ছিল। দোস্ত টেক্সটাইল মিলের কারণে একসময় ফেনীর সবচেয়ে কর্মযোগ্য এলাকা ছিল রানীরহাট ও কাজিরবাগ এলাকা। একসময় এখানকার কারখানার সাইরেনের আওয়াজে মানুষের ঘুম ভাঙত। অনেক মানুষই ঘড়ির ব্যবহার জানত না, কিন্তু অনেক দূর পর্যন্ত সাইরেনের আওয়াজ শুনে দিনের সময় কত তা বুঝতে পারত। মিলের আশপাশে গড়ে উঠেছিল ভাড়াযোগ্য অনেক আবাসিক ভবন, আশপাশে ছিল শত শত দোকানপাট। শিফটিং ডিউটির কারণে অধিকাংশ শ্রমিকই আশপাশের এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। এতে করে মিলটির আশপাশে গড়ে ওঠে শত শত দোকানপাট এবং নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান। স্বাধীনতার পর দেশের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো লোকসান দিতে শুরু করলেও দোস্ত টেক্সটাইল মিলটি ছিল লাভজনক। কিন্তু 2000 সালের পর এটিও লোকসানের মুখে পড়তে শুরু করে। এক পর্যায়ে বিভিন্ন মেয়াদে ঠিকাদারের মাধ্যমে মিলটি চালানো হয়। ওই সময়ে ঠিকাদাররা মিলে তুলা সরবরাহ করে উৎপাদিত সুতা বিক্রি করে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেন। লোকসান শুরু হলে দোস্ত টেক্সটাইল মিলটি 2006 সালে একবার এবং 2008 সালে আরও একবার বন্ধ হয়ে যায়। পরে স্বল্প পরিসরে চুক্তিভিত্তিতে 2011 সালে ফের মিলটি চালু হলেও কিছুদিন পরই স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। তাই এখন এখানে কিছুই নেই। সন্ধ্যার পর এলাকাটিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে, সাইরেনের আওয়াজও আর শোনা যায় না। দীর্ঘদিন বন্ধ থাকায় মিলটির ভেতরে থাকা কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কোনো রকম কার্যক্রম না থাকায় কারখানার ভেতর এখন সন্ধ্যার পরই শুনশান হয়ে যায়। দীর্ঘ 11 বছর বন্ধ থাকার পর সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP পদ্ধতিতে ফেনীর দোস্ত টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অজস্র ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শতবর্ষী এ মিলটি নতুন করে চালুর খবর বয়ে এনেছে স্বস্তির বাতাস।